ঠেঙাল সাংস্কৃতিক কেন্দ্র আর সংগ্রহালয় আর যে ঠেঙাল কছাৰী অটোনমাস কাউন্সিল আছে তার পুঁজির জড়িয়ে তিতাবর আটক ধুনিয়াকৈ এই সংগ্রহালয়টি নির্মাণ করা হয়েছে। আর বিশেষকৈ কেবল তিতাবরে নহয় বা যোৰহাট জেলায় নহয় সমগ্র উজনি অসমবাসীর দৃষ্টি আকর্ষণ করবর সক্ষম হব এই সাংস্কৃতিক কেন্দ্র সংগ্রহালয়টোৱে, কিয়নো অতি আটক ধুনিয়াকৈ আর ন কিছু বহু বৈশিষ্ট্য ইয়াত সন্নিবিষ্ট আছে। আর ঠেঙাল কছাৰী অটোনমাস কাউন্সিলর মুখ্য কার্যবাহী কুমুদ কছাৰী ডাঙরিয়া আছে, আমি জানিব চেষ্টা করিম যে এক আটক ধুনিয়াকৈ নির্মাণ করা, অতি সুপরিকল্পিতভাবে নির্মাণ করা সংগ্রহালয় তথা সাংস্কৃতিক কেন্দ্র অল্প কব নেকি কিমান পুঁজি ব্যয় সাপেক্ষে নির্মাণ হয়েছে আর কি আছে? এই ঠেঙাল কছাৰী সাহিত্য সাংস্কৃতিক পরিষদে আমার যে আপনাদের এটা ইয়াত উপস্থিত আছে এই ঠেঙাল সাংস্কৃতিক কেন্দ্র আর সংগ্রহালয় আমি এই 9 ফেব্রুয়ারি 2014 সনত আধারশিলা করেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ স্যারে ইয়ার আধারশিলা করেছিল আর আজি সাকার রূপ দিছে ইয়াক আমার বর্তমানের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ায়। ঠেঙাল কছাৰী সাহিত্য সাংস্কৃতিক পরিষদে আমি তেতিয়া আরম্ভ করতে আমার পুঁজি আমি ধার্য করেছিল 5,12,00,000, কিন্তু এই যেহেতু আমার পুঁজি যথেষ্ট কম, একেলগে আমি পুঁজি ঠেঙাল কছাৰী উন্নয়নের পুঁজিখিনি ইয়াতে সকলোখিনি লগাব নোৱাৰো, সেইকাৰণে আমার 14 চনের প্রায় 6 বছর সময় ললে। গতি ইয়ার আগতে মানে এই বছরে আমি খুব পহিলাতে আমি উদ্বোধন করব পারিলাম, কিন্তু করোনার বাবে 1 বছর সেটাও আমি পিছ পড়ে গলো, গতি আমার পুঁজি কিছু বাড়ি গেল প্রায় 3 কোটি টাকার। আমি দেখেছো যে ইয়াত বহুখিনি আপনাদের দিক আছে, কেবল সংগ্রহালয় নহয় সাংস্কৃতিক কেন্দ্র আর 7D থিয়েটারের পর আরম্ভ করে আপনার প্রেক্ষা অত্যাধুনিক প্রেক্ষাগৃহকে ধরে আর ইয়াত বিশেষ শিশুসকল আকৃষ্ট করবা বহু উপাদান আপনাদের সন্নিবিষ্ট করেছে, অল্প কব নেকি? আমি ইয়াত আমার একটা সংগ্রহালয় কইছো, ইয়াত ঠেঙাল জনগোষ্ঠীর বিভিন্ন শিকারর সঁজুলি, পিন্ধা উড়ার সঁজুলি, খেতির সঁজুলি, তারপর আমার বিশেষ নর্থ ইষ্টত কেনকাখিনি আমার ট্রাইবস আছে তার কারণে আমি প্রজেক্টরে গোটেই বস্তুখিনি দেখাইছো। ঠিক তেনে এখন আমার ঠেঙাল কছাৰী এখন ঘর কেনকা, এখন গাঁও কেনকা, এইখানে আমি গোটেইখিনি করেছো। আমি তো উপস্থিত আছো, সেখানে গাঁওখন নহয় জানো? গাঁওখন আমার ইয়াত আপনি ধরক নাঙল দেখিছে, আমার খেতির সঁজুলি এরি আমি পুহো এইটা দেখিছে, আমি ধান ইফালে চালে আপনাদের দেখব ধানের রোয়া আমি কেনেকে রয়েছো, আমি রোয়ার ভিতরে মুগা পুহো আমি তাক দেখাইছো, আমি মুগা কেনেকে সিজাও সিজাই লো আমি করো এইটা দেখাইছো। তারপর আমি শিকার করার কারণে আপনাদের সঁজুলি এইখানে দেখিছে, শিকারের সঁজুলি এইখানে দেখিছে, তারপর এইবিল আমার যেহেতু আমি জনজাতি লোক আমি যেহেতু মন্ত্র এনেকা এইবিল আমি মুখ লড়া মন্ত্র কিনা সাপে খুঁটা এনেকা জরা মন্ত্র এইবিল আমার পৌরাণিক পুঁথি ইয়াতে আমি সংগ্রহ করছো। ঠিক তেনেকে এখন আমার ভকতিয়া ধরা আমি এখনতে বহি আমি হেৰি করো মানে প্রার্থনা এনেকা করো, এইবিল আমার মাছমরা সঁজুলি আপনাদের দেখিছে এইটো। আর আমি এয়ার বিহু আমি দেখাইছো, আমার এজোপা গছর তলত আমার বিহু হেৰি করেছিল, আপনাদের যদি এইটা দেখাব বিচাৰে এইটো আমি বিহু আমি ইয়াত আমার দেখাইছো আমি আমি বিহু। আর আমি এইখন আমার হৈছে চকলি ভাৰ বুলি কয়, এইখন যখন দেখিছে ইয়াত মানে বিয়া মানে জোরণত এই ভাৰখন লৈ যায় জোরণ লোরণ দিব কারণে এইখানে আমি হেৰি করছো, এইখানে শিকারের সঁজুলি। আর এতিয়া যদি আপনাদের আহে এইখন হৈছে আমার ঘরখন ঠেঙাল কছাৰী, আমার হাঁ গড়াল থাকে, হাঁ গড়াল থাকে, হয় আমি দেখাইছো অতি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। ঘরের সম্মুখত জেউরা আর আমার হেৰি থাকে, এইখন আমি আর্ট করিয়ে দেখাইছো, ফুলের গছ থাকে এটি দেখাইছো। তারপর আমি অসমৰ ভিতরে আমি লোক অসমৰ ভিতরে আমি গোটেই অসমক আমি কিছু আমি অঙ্কন করে ইয়াত দেখাইছো, এভুমুখীত অসম আপনাদের দেখিছে, আসাম এটা গ্লেন্স আপনাদের দেখিছে, এইখানে আমি মিউজিয়ামের ভিতর এইখানে আছে। আর আমি গোটেই সেইখানে যদি চাব বিচাৰে আমার ঠেঙাল কছাৰী উৎসটা আপনাদের আমার এনেকা হয়, এই ঠেঙাল কছাৰী সকলের উৎস, এই ঠেঙাল কছাৰী কছাৰী বড়ো আমার পূব গোষ্ঠী পশ্চিম গোষ্ঠী এইবিল দেখিছে, আমার 21টা ক্লেন আছে আমি ইয়াত সুন্দরক দেখাইছো, সুন্দরক দেখাইছো। আর ইয়াত আমার নর্থ ইষ্টত যান ট্রাইবেল আছে জনজাতি লোক আছে ইয়াত আমার এইখানে দেখাই আছো, আমার প্রজেক্টর এইখানে ওলাই থাকি সদায় ওলাই থাকি। ধন্যবাদ জানাইছো। আর আর কিছু আপনার নির্মাণ করেছে 7D থিয়েটারের পর আরম্ভ করে 100 হাউস, আর আমি ইয়ার পিছতো আমি
যি এই সংগ্ৰহালয় তথা সাংস্কৃতিক কেন্দ্ৰ নিৰ্মাণ কৰিছে তাৰ আৰু বহুখিনি উপাদান আছে। আমি ইয়াৰ পিছত সেই উপাদানখিনি বা কি কি বৈশিষ্ট্য আছে, কিয় আকৰ্ষণীয় এই সংগ্ৰহালয়টো, সেইখিনিও আমি দেখুৱাৰ চেষ্টা আমাৰ অব্যাহত ৰাখিম। টেঙাল সাহিত্য সাহিত্য পৰিষদলৈ ধন্যবাদ। প্ৰমোদ কছাৰী ডাঙৰীয়া আৰু তেওঁৰ সতীৰ্থসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু পূৰ্বৰ চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, সেই তদানীন্তন মুখ্যমন্ত্ৰী সেই সময়ৰ তৰুণ গগৈ ডাঙৰীয়ালৈ ধন্যবাদ যে তেওঁ এনেকুৱা এটা বস্তু সেই সময়ত অনুমতি দি থৈ গৈছে যে পৰিকল্পনাটো পিছত পৰ্যায়ক্ৰমে আজি 4 বছৰৰ সময় তেখেতসকলে পৰিকল্পনা কৰিছে আৰু আমাৰ চৰকাৰে ইয়াক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আৰু বিত্তমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক ধন্যবাদ যে তেওঁলোকে এই পৰিকল্পনাক বাস্তৱ ৰূপ দিয়াৰ ক্ষেত্ৰত সহায় কৰিছে। উজনি অসমৰ ভিতৰত মাটিৰ গোন্ধ থকা এটা মিউজিয়াম, লগতে এটা সাংস্কৃতিক চানিকি দাঙি ধৰাত এই মিউজিয়ামটো সফল হ'ব আৰু সমগ্ৰ অসমবাসীৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব বুলি আশা কৰিছোঁ। কেৱল অসমবাসীয়ে নহয়, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন অঞ্চলৰ মানুহ ইয়াত আহি পেলাই এটা অসম সম্পৰ্কে এটা ধাৰণা লৈ যাব পাৰি। সুন্দৰ ব্যৱস্থা হৈছে আৰু মই ভাবোঁ উজনি অসমে নহয় হয়তো অসমত এটা ভাল নতুন চিন্তাধাৰাৰ এইখিনি কৰ্মখিনি হৈছে। মই ভাবোঁ এটা সকলোৱে, বিশেষকৈ পৰ্যটকসকলেও এটা মানে আমোদ পাব আৰু মই ভাবোঁ অসমৰ সকলো শিশুৰ পৰা ধৰি জ্যেষ্ঠলৈকে এইটো এই পৰ্যায়ৰ হেৰিটো মই মানে সংগ্ৰহালয়টো চাবৰ কাৰণে আহক, তাৰ বাদে মোৰ ফালৰ পৰা মই আগ্ৰহ প্ৰকাশ কৰোঁ। অনুষ্ঠানত এইখিনিতে লৈছোঁ খন্তেক বাণিজ্যিক বিৰতি। বিৰতিৰ পিছত আমি আপোনালোকক দেখুৱাম যে এই সাংস্কৃতিক কেন্দ্ৰৰ সংগ্ৰহালয়টোত এনে কিছুমান উপাদান সন্নিৱিষ্ট কৰা হৈছে যিসমূহে পৰ্যটকসকলক বহু পৰিমাণে আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হ'ব। যিটো কনচেপ্ট আছিলে মিউজিয়াম আৰু অডিটৰিয়াম, আগৰ পৰাই এইটো কালচাৰেলৰ মতলব সেইটো হৈছিলে। তো দ্য থিং ইজ দেট দ্য এণ্টায়াৰ কনচেপ্ট ৱাজ ইন দ্য লাইন উইথ ইউ নো কিপিং ইন ট্ৰেডিশ্যনেল এলিমেণ্টছ এট ইম্পৰ্টেঞ্চ। চ' ৱাট উইড ইট মেজৰলি ৱাজ ইউজিং দোজ লাইক এভৰিৱেৰ ৱেভাৰ ইউ চি উই হেভ ইউজ বেম্বু এণ্ড বেম্বু মেটছ এণ্ড দ্য বেম্বু মটিভছ and the religious items which they are in the culture of the tradition of the realm. So and the most important thing is the local people, none of the labor is from outside, you know, all the laborers they are the gaon people who are just residing here. So those people they have got the opportunity to come and participate this. It is called cot to generally used for sitting purpose, but here we have used it for, you know, as a decoration motif. So in a simple way we have decorated this museum so that, you know, we understand the value of the materials which we have. And this particular thing, this is a very famous artist from Majuli, Shri Shri Hemchandra Goswami, all of you must be knowing that. So this particular thing is from Majuli, the entire craftsmanship. So we are happy to be a part of this museum because we got the opportunity to know how rich our culture is. And I'd like to show you another thing. If you see this particular two panels, this is a very simple craft, but you know, the person who has done this is a very simple person from the local tribe here only. He's a very simple man and he has helped us do this, and now I have written his name also here.
is Mr. Dhawan Sekhia. So I was so astounded, like, you know, when I saw that he can do so much. So ये जब करने से हम लोग को ये समझ में आता है कि उन लोग के पास कितना potentials है. So if you see, if you understand this concept, this is entirely made from the fishing equipment of the tribe, which is called the sepa. So here we have almost used 20-30 sepas, and the support entirely is from the bamboo, which is such a good construction material. So we can see the potential of these materials. So why to go for something outside when we have everything with us? This is amazing. We have shown to the local people, like, how the entire Thengal community lives, the village, how they lives. So this is like, this is the entry. I think it's called Nagal. So we have a beautiful kitchen garden at the entrance. Then we have the Guru Gahali. Then we have, this is their veranda, which, you know, the local people use for sitting, especially the old people. Yeah, they weave, they sit, they relax. And then we can see the locals, taking care of the cows. This is the Bohral and the Kharol Mazi, that means the kher, which they keeps the for the cow fooder. Then as we move, in fact, this was an opportunity for me to learn this, like how the people live there. So this is the bedroom, Bahira bedroom, Bitra bedroom. This is the first time I have known this. It's amazing to know. And how the entire, you know, the words which you have, the lamp and the kind of cloth stand. The nowadays we tell this ki ye modern hai, but ye itna sustainable hai. Ye cheez zaruri hai samajhna ki itna simple living, and the house is so cool. I'm feeling it, like, because it is made out of mud. So this is what we have to reinvent within ourselves, like ki hum log ko wapas leke aana ye sab cheez. And this is Bhitarar ghar, matlab Bhitarar hua ghar. This is also a new thing which I have come up. So this is like a kind of bedroom in our terms, and this is also where they sleep actually. And with minimum electricity, just with the help of lanterns only they have done this. This is a very good place where they, you know, they relax and they sit because right now it's winters, so they are enjoying sitting here and kind of bonfire we call. And this kitchen concept was also something new for me when I was understanding the entire living things of there. So this is the kind of kitchen which, you know, Randhani Ghar, yes, Randhani Ghar. So these are amazing words which are known to me, and from me I think many people will be learning, because, and this museum is an amazing means to educate the new generation. How to, you know, how they are living, what is the life culture, and, you know, everything. And this is a beautiful thing which is very important, the tadbhal. Tadbhal means the weaving thing, which I have seen in almost every house, every village house. And in fact, all the village ladies, they weave their sarees themselves and they wear. There's nothing, and then they sell it. So mujhe lagta hai ki aapko আপনাক বহুত আপনি পড়িব লগা হৈছে, রিসার্চ কৰিব লগা হৈছে এখিনি বনাবৰ কাৰণে। Yeah, definitely. Because without knowing मैं कैसे बनाती, वो नहीं बन पाता था। तो काफी स्टडी हुई एंड इनके ट्राइब ने हमें काफी हेल्प किया। মই ব্যৱহাৰ কৰোঁ।